যে আমি বড় লটবহর বলছি যে সফর সঙ্গীরা আছে তার মধ্যে কিন্তু আমাদের দরবেশ খ্যাত সালমান এফ রহমান নেই। কেন নেই? উনার বাজারের চাউর আছে যে উনার ভিসা উনি পাননি, উনার ভিসা বাতিল হয়েছেন, উনার ভিসা বাতিল হয়েছেন। এবং সেই সঙ্গে আপনাকে বলতে চাই, আরেকটি তথ্য দিতে চাই, এবং ইতিমধ্যে আপনি এই তথ্যটি জানেন, অলরেডি আমরা এক মাস আগে এটি মানে এই বোম ব্লাস্ট করেছি, সেটা বাংলাদেশের বিমান বাহিনীর প্রধানের প্রধান এবং তার পরিবারের ভিসা বাতিল হয়েছে, অর্থাৎ দেওয়া দেয়নি, কানাডা দেয়নি, আমেরিকা দেয়নি। সো এ বিষয়ে যদি আপনি কিছু বলেন আর কি, আপনার বক্তব্য জানতে, আপনার মন্তব্য জানতে চাই। একটা দেশের সম্মান ইজ্জত এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা যায় না। আপনাকে সেই মানের মানুষ হতে হবে, সেই মানের প্রশাসন হতে হবে, সেই মানের ইজ্জত মর্যাদা আপনাকে বুঝতে হবে। দেখুন একটা জিনিস আপনারাও পড়েছেন, আমিও পড়েছি, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এই ক্যারেক্টারের সাথে কিন্তু অনেক কিছু জড়িত ভাই। আপনি একজন মানুষ, আপনার আচরণ, কথাবার্তা, চাল চলন, ব্যবহার, আপনার রুচি, আপনার পছন্দ, এই জিনিসগুলো সবগুলো বের হয়ে আসে এক সময়। এবং আপনি যে যে জায়গায় বসার কথা সেখানে যদি সেই মানুষটাকে বসাতে না পারেন তাহলে তো হলোই। আপনি দেখুন আমাদের রইল কি, আছে কি? উন্নয়নের কথা বললেন আপনি এত সুন্দর করে, উন্নয়ন উন্নয়ন, এই উন্নয়নের ফলাফলগুলো এখন যা দেখছেন, এক একজনের, এই যে আমার ভাই রপানি ভাই যে কথাগুলো বললেন, আপনি জাতিসংঘের যত অধিবেশন আছে এইটার যদি আমরা একটা স্ট্যাটিস্টিক্স নেই, আপনি দেখবেন একমাত্র বাংলাদেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ছাড়া আর কোনো দেশের, এবং আমেরিকারও না, তাদের দেশে, তাদের নিজের শহরে, স্টেটে, সেখানেও তারা সেই এত নিয়মিত নয়। আপনি কাজ টাকা খরচ করে একটা বিশাল বিমান, ভিভিআইপি একটা বিমান নিয়ে আপনি এখান থেকে সেখানে, সেখান থেকে সেখানে অনির্ধারিত সময়ের জন্য আপনি ঘুরে বেড়াচ্ছেন, কার টাকা যাচ্ছে? এটা কি আন্তর্জাতিক পর্যায়ে মানুষগুলো এগুলো গণনা করে না? কোনো দেশের প্রধান, সুইডেনের প্রধানমন্ত্রী ছোট্ট একটা অ্যাটাচে হাতে নিয়ে ওই যাত্রীবাহী প্লেনে উঠে উনি ইয়েতে চলে যাচ্ছেন, উনি কি অধিবেশন, উনি কি গরিব দেশের লোক? ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নিজের ব্যাগটা নিজের হাতে করে সরাসরি চলে যাচ্ছেন যে কোনো কনফারেন্সে, উনি কি কোনো দরিদ্র দেশের লোক? আর আপনি কোন লাট সাহেবের ছেলে, আপনি কোন লাট সাহেবের মেয়ে, কোন লাট সাহেবের ঘরে জন্মগ্রহণ করেছেন যে আপনি আমি বিশাল শো ডাউন করে আমি কোনো জায়গায় যাচ্ছি? এখানেই তো, এখানেই তো পচন ধরে গেছে, মাথায় পচন ধরে গেছে। এখন আপনি যে বিষয়ে কথা বলছিলেন চিটু ভাই, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কথা, আপনি কোথায় ওষুধ দিবেন? আজকে দরবেশ সাহেবের কথা বললেন, আমাদের একজন সশস্ত্র বাহিনীর প্রধানের কথা বললেন, এরকম তো আরো আমরা অনেক খবরই জানি, অনেক ঘটনাই জানতে পারি যে জাতিসংঘের অধিবেশন বলে মনে হয় তো অনেকেই যেতে পেরেছে, কিন্তু অধিবেশন ছাড়া যদি যেতে চায় 168 জনের মধ্যে কতজন যেতে পারত? এবং অনেকেই বলে তাদের সম্পত্তি, অর্থবিত্ত, যাদের যা আছে সেগুলো দেখাশোনা করার জন্য কিংবা সেই কারণে একটা ফয়সলা করার জন্য অনেকেই গিয়েছেন, এটা আমরা শুনতে পেরেছি, জানি না। বাংলাদেশে এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে,
এবং বজ্রপাত হচ্ছে, আপনি আওয়াজ পাচ্ছেন মনে হয়? না জি, শব্দ হলো শুনলাম। ভীষণ বৃষ্টি হয়েছে, রাপ্পানি ভাই বৃষ্টির কথা বলছিলেন তখন, হ্যাঁ মুসলধারে বৃষ্টি এখানে হচ্ছিল এবং এখন বজ্রপাত হচ্ছে। হাওয়াবার আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা রহমত। দেখুন টিটু ভাই, লাজ লজ্জা, ব্যাংক গুলো সব খালি হয়ে গেছে। ব্যাংক গুলো এই যে আজকে যদি পেপার পড়েন, এই এই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্ত প্রতিবেদন পেছালো 74 বার পিছিয়েছে। বাংলাদেশ ব্যাংক রিজার্ভ, একটা দেশের রিজার্ভের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আছে কি? সেই রিজার্ভ চুরি হয়েছে কবে সেটা 74 বার তদন্ত রিপোর্ট দিতে পারে নাই। মানেটা কি, এখন ধরে নেন কেন দিতে পারে নাই, সেই চুরিটা যদি আমি করতাম আপনি করতেন তাহলে কি 74 বার হইতো নাকি? একদিনের মধ্যেই তো রিপোর্ট বাইরে হয়ে যেত, তাই না? আপনি এত কিছুর ভিতরেও আপনি যদি সরকারি ছাত্র সংগঠনের তাদের কার্যকলাপ গুলো দেখেন পত্রিকায়, অন্তত পক্ষে সারা দেশে ঘটতেছে হাজার হাজার বা দুই চারটা খবর আসে, দেখবেন যা ইচ্ছা তা করতেছে তারা, এত কিছুর পরেও, এত টার্মলের পরে। তারপরে আপনি এই যে ব্যাংকের 40,000 কোটি টাকা জিয়া সালাম নিয়ে গেল, ভীষণ ইয়ে হচ্ছে। আচ্ছা যাই হোক, আপনি দেখুন মানে দরবেশি তো নিয়েছে 22,000 কোটি টাকা, এই তো গত। আমি বলছি দেখেন বিচার ব্যবস্থাটা কিভাবে ধ্বংস হয়ে গেছে। আপনি 40,000 কোটি টাকা ব্যাংকের লুটের একটা মামলা দায়ের করলো কে, সরকারি দলেরই এক আইনজীবী ব্যারিস্টার সুমন। সেই মামলাটা আমি কোনো খালি খবরটা বলছি, আমি কিন্তু কোনো মন্তব্য করতেছি না ভাই, খবরটা বলছি। আপনারা জানেন সেই মামলাটা পিছিয়ে গেল জানুয়ারি মাসের কত তারিখ জানি, 15 তারিখ অথবা শেষ সপ্তাহ পর্যন্ত স্থগিত রাখা হতো। একই সময়ে আইন পাশ করলেন আপনি মত প্রকাশের স্বাধীনতা, এটাকে উত্তপ্ত করার জন্য আপনি কি করলেন, 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 3 কোটি টাকা জরিমানা। এখন বলুন এগুলো দিয়ে আপনি কি বুঝতে পারছেন? অর্থাৎ একেবারে টোটালি ওই কি বলে যারা দেশ চালাবে তাদের ওই গ্রামের ভাষায় বলে আউলা জাউলা হয়ে গেছে, আউলা জাউলা কোনো প্যাচ লেগে গেছে একটার সাথে আরেকটা, কে কি করবে কিছু বুঝতে পারতেছে না। মানে তোমরা যে যাহা যাহা বলো ভাই, আমার সোনার হরিণ চাই, এই সোনার হরিণ যে কোনো মূল্যে আমাকে নিতে হবে। আজকে ইন্ডিয়াতে কি বিশ এই যে G20 সম্মেলন হলো, এটাতে কি আমরা মেম্বার, বাংলাদেশ মেম্বার G20? আমার জানা নাই, না মেম্বার নাই জানেন কেনা রব্বানি ভাই, না আমার মেম্বার না। মেম্বারশিপ ছাড়া কোন সরকার প্রধান রাষ্ট্রপ্রধান এখানে গেছে? আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত রাষ্ট্র আছে, আমন্ত্রিত অতিথি হয়ে গেছে। তো আমন্ত্রিত অতিথি হয়ে তো আপনি ভদ্রভাবে নম্রভাবে অবজারভার রাষ্ট্র, ভদ্র নম্র হয়ে পিছনে ওই চেয়ারে বসে থাকবেন, মানে দেখাবেন যে আসলে আপনি একটা ভদ্র দেশ থেকে আসছেন, তাই তো নাকি? আমি আর ফার্দার বলতে চাই না, এইটার বিচার আমি জীবনে, আমাদের মিলিটারি একাডেমিতে শুনেন একটা কথা, আপনি ছবি রাখেন মিলিটারি একাডেমিতে আমাদের ট্রেনিং এর সময় কেউ যদি খালি রাস্তায় না, রাস্তা দিয়ে না গিয়ে যদি কেউ ক্রস মারত, ক্রস পর্যন্ত মানে শর্টকাট মারত, মনে করেন আপনি একটা রাস্তা আছে এল টাইপ অথবা ওয়াই টাইপ রাস্তা, আপনি কোনো শর্টকাট করতে পারবেন না। যদি কেউ শর্টকাট করে সাথে সাথে সিনিয়ররা ধরে কঠিন পানিশমেন্ট দিত, শেখানো হইতো যে নেভার ডু এ শর্টকাট, তুমি রাস্তায় যাবা ভদ্রলোক হিসাবে, ইউ আর জেন্টলম্যান ক্যাডেট, ইউ মাস্ট গো স্ট্রেট অ্যান্ড ফলো দা রোড। ওই তুমি দুবার উপরে যেতে পারবে না, রাস্তায় এড়িয়ে চলতে পারবে না, এইটা ভদ্রলোকের কাজ না, এটা আমাদেরকে শেখানো হয়েছে। এখন আমি তো আর বাকিটা বলতে চাই না ভাই, আমি জানি আপনি কি বলতে যাচ্ছেন, রাইট না? আমি আচ্ছা, আপনারা রইলেন কি, রাখলেন কি দেশে, রাখলেন কি ভাই, রাখলে কি রাখলেন আপনি আমাদের জন্য, আমাদের জন্য কি রাখলেন, আমরা কি মুখ দেখাবো বিদেশে? মানে মাথাটা হেড হয়ে যায়, আপনি ঘাস দিয়ে পার হচ্ছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধানমন্ত্রী, যাও বাবা। আপনি আমি আপনি ফুল দিতে যাচ্ছেন, আপনার কাছে ফুল টেনে আমি নিয়ে যাচ্ছি, আমি দেওয়ার জন্য আপনি কেমনে নিবেন? রব্বানি ভাই
আমি কিন্তু রব্বানি ভাইকে কিন্তু ক্লিয়ার দেখতে পাই, রব্বানি ভাই কিন্তু ওনার প্রত্যেকটা মুভমেন্ট ঠিক আছে নর্মাল, কিন্তু আমার দুর্ভাগ্য টিটু ভাই মানে ওই ব্লক হয়ে যাচ্ছেন মাঝে মাঝে আর কি। ও আমি ব্লক হয়ে যাচ্ছি, আচ্ছা আমার এখানে কোন রকম সমস্যা হচ্ছে না, আচ্ছা আমরা পরে দেখব, হয়তো আমার ভাগ্যের সমস্যা আর কি, কারণ টিটু ভাইকে খুব সুন্দর লাগতেছে আজকে দেখতে, দেখতে পাচ্ছি না ঠিক মতো। আবার দেখুন টিটু ভাই, এই যে ভিসা টিসা কত কিছুই তো শুনতেছি, যে কোনো কোনো পরিবারের নাকি $14 বিলিয়ন আছে, অনেকগুলো বাড়ি আছে, আবার কিছুদিন আগে পড়লাম 262টা কি জানি ওই বেগমপাড়ায় বাড়ি আছে আমাদের ওসি এবং সেক্রেটারিদের মানে সিভিল প্রশাসনের, এখানে শুনলাম, আপনারা আরো ভালো বলতে পারবেন বিদেশে বসে এই তথ্যগুলো আমাদের কাছে সব হয়তো সঠিকভাবে নাও আসতে পারে। আপনি চিন্তা করুন আমার বিবেক কোথায় গেল, আপনি বিবেক, এই বিবেক ভাই আপনি ফরগেট অ্যাবাউট ল এন্ড অর্ডার, আইন কানুন কিছুই নাই মনের পৃথিবীতে, আপনার কি বিবেক নাই, আপনি মিথ্যা কথা বলবেন না, এটা তো বিবেক বলবে নাকি, মিথ্যা মানুষ হয়ে মিথ্যা কথা বলতে পারেন না, মিথ্যা কথা বলে চোর বাট পার না নাকি, আপনি যদি মিথ্যা কথা বলেন আপনি কি আপনার মর্যাদা রাখতে পারলেন ভাই, আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন এটা কি আপনি মানুষ নিজের মর্যাদা রাখলেন, আপনি একজনকে হত্যা করলেন মারলেন, এগুলো কি কোনো ভালো মানুষের কাজ হতে পারে, হতে পারে না। তো যাই হোক বলতে গেলে ভাই এটা বলে শেষ করা যাবে না, ওই সারা রাত পুঁথি পড়তো আগে, ওই ওই পুঁথি পড়ার পড়তে পড়তে একসময় মানুষ ঘুমায় যেত, তো আমরা যদি সারা রাত বলতে থাকি দেখেন মানুষ আজকাল সবই জানে, আর সবচেয়ে দুঃখজনক কি জানেন, চাটুকারিতার একটা লিমিট আছে মানুষের, আমি অন্যায় করছি, আমি মিথ্যা কথা বলছি, আমি চুরি করছি, প্রতারণা করছি, আপনি আমাকে লিডার হিসেবে কেন মানবেন, আপনি কেন আমার গুণ বলবেন, আমার গুণাবলি কেন আপনি, যেই গুণটা আমার নাই সেই গুণটার কথা কেন বলবেন আপনি, এই যে আমাদের দেশের মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। আর দ্বিতীয়ত হলো অনেক কিছু অর্জন আছে আমাদের 15 বছরে, যে অর্জনটা একটা দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট, আজকে বিদেশি একটা রাষ্ট্রের ইস্কন, ইস্কনের ইস্কন তো জানেন একটা উগ্রবাদী সংগঠন, এবং ইস্কনের কাজই হলো লং টার্ম, এই ইস্কনের মাধ্যমে কিন্তু ইন্ডিয়া তাদের হিন্দুত্ববাদ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিচ্ছে, এবং এটার সাথে যুক্ত হয়েছে সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরায়েল মোসাদ, ইস্কনের সাথে টোটালি প্যাট্রোনাইজ করে, সেই ইস্কনের বাংলাদেশের এমন কোনো ওয়ার্ড নাই, ওয়ার্ড আমি বলছি ওয়ার্ড, এমন কোনো ওয়ার্ড নাই যে ইস্কনের শাখা নাই। আপনি এই এদের বিরুদ্ধে কোনো কথা বলেন না, যারা দেশ বিরোধী চক্রান্ত, যাদের লং টার্ম মিশন হলো অখণ্ড ভারত কায়েম করা, তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন না, কিন্তু আপনি যদি এক জায়গায় 3 জন শিবির জামাত শিবিরের লোক পান তাদেরকে আপনি অ্যারেস্ট করতেছেন, কি জন্য, তারা উগ্রবাদী, তাহলে জামাত শিবির যদি উগ্রবাদী হয়, জামাত শিবির যদি উগ্রবাদী হয় ইস্কন কি, তাহলে ইস্কন কি, এটার জবাব আপনারা পেয়ে যাবেন। এই যে দেশটাকে আমরা চিরদিনের জন্য একটা দেশের কাছে সমর্পণ করে দিচ্ছি, সমর্পণ করে দিচ্ছি, এটা থেকে বের হওয়া খুবই কঠিন কঠিন কাজ, আর সবচেয়ে বেশি ধ্বংস হয়ে গেছে ইয়াং জেনারেশন, তারা এখন সঠিক ইতিহাস জানে না, কিভাবে দেশ স্বাধীন হলো, মুক্তিযুদ্ধ কিভাবে হলো, দেশের এই সেনাবাহিনী যে দীর্ঘ 9 বছরের নেতৃত্ব দিয়ে দেশটাকে স্বাধীন করেছে, দেশের আপামর জনসাধারণ যে এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এইগুলো সব ভুলিয়ে দিয়ে আপনাকে এখন শেখানো হচ্ছে একটি প্রতিবেশী দেশ আপনার দেশটাকে স্বাধীন করে দিয়েছে, ধিক্কার জানাই আমি, আজকে মুক্তিযোদ্ধারা মুখ বন্ধ করে রেখেছেন কমান্ডাররা, তাহলে আমরা কি করেছি, তাহলে 30 লক্ষ শহীদ হলো কোথায়।